অন্য দেশের ভাড়ার তুলনায় আমাদের দেশের যে ভাড়াটা ওরা নির্ধারণ করেছে অনেক বেশি, এটা নিয়ে আমি সর্বদাই কিন্তু লেগে আছি এয়ারলাইন্স গুলোর সাথে। কিছুটা রেসপন্স পেয়েছি, কারণ কোনো বড় বড় এয়ারলাইন্স গুলো অলরেডি কিন্তু ভাড়া কিছু কমিয়েছে, কিন্তু এটার এফেক্টটা আমাদের যারা বড় শ্রেণীর, যারা নাকি শ্রমিক শ্রেণী, তারা কিন্তু পাচ্ছে না। তাদের কাছে ওইরকম আমরা যেটা মিডিয়া অথবা লোকজনের কাছে জানতে পারতেছি, এটার ব্যাপারে কিন্তু কয়েকটা কনসেপ্ট আছে। একটা হলো যে যারা ইয়ে করে বিদেশে পাঠায়, যেসব রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে, তারপরে ট্রাভেল এজেন্সিগুলো আছে, এখানে কিছু আমার মনে হয় কিছুটা দেখার বিষয় আছে। যারা এই সংস্থা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো, এগুলো দেখা উচিত যে তারা কোনো সিন্ডিকেট করতেছে কিনা। কারণ আমরা জানি যে, এবং এয়ারলাইন্সগুলো আমাকে যেটা জানিয়েছে যে এখানে গ্রুপ ফেয়ার বলে একটা কথা আছে, যে গ্রুপ ফেয়ার করলে কিন্তু অনেক কমে সাশ্রয় করা যায়। তাহলে কেন গ্রুপ ফেয়ারের ইয়াটা তারা পাচ্ছে না, অ্যাডভান্টেজটা, আমার বেনিফিটটা পাচ্ছে? এগুলো কিন্তু দেখার বিষয়, মানে এটা দেখার বিষয় আমার না, এটা দেখার বিষয় হলো যারা এই রিক্রুটমেন্ট দ্বারা নাকি প্রবাসীতে পাঠাচ্ছে, তাদের এগুলো আরো বেশি নজরদারি করা উচিত বলে আমি মনে করি। স্যার, এই যে আপনি যেটা বললেন যে আমাদের এখানে যখন অপারেশন আসে তখনই হচ্ছে যে মানে প্রাইস লিমিটটা তারা দেয়, এক্ষেত্রে কি স্যার আপনাদের অবজারভেশন এমন কি পেয়েছেন কিনা যে এখন যে ফেয়ারগুলো বিভিন্ন ডেস্টিনেশনে হাই, তারা কি সেই লিমিটের ক্রস করেছে কিনা, ওই লিমিটের মধ্যে আছে কিনা? আমার জানার মধ্যে তার ওই লিমিটই আছে। এখন এখন একটা শুভঙ্করে ফাঁকি টেলো ওই জায়গায়, আমাকে তো লোয়ার লিমিট $200 থেকে আরম্ভ করে $800, এখন যদি $800 থাকে আমি তো কিছু বলতে পারতেছি, তাই বলতে সে বলবে যে আমি 200 দিয়েছি 800 দিয়েছি, না 200 কয়টা দিয়েছে 800 কয়টা দিয়েছে, এটা তো তাদের ইন্টারনাল হিসাব। এখন আমরা দেখতে পাচ্ছি সবাই $800 দিয়ে টিকিট কাটতেছে, ওরকমই বেশিটা হচ্ছে। স্যার, ইন ফিউচারে নতুন এয়ারলাইন্স আসলে বা ইন ফিউচারের জন্য স্যার এটা রিভাইজ করবেন কিনা, যাতে এই যে আমরা একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যে এই যে এই সুযোগটার কারণে, যে আপনি স্যার আইন দ্বারা সীমাবদ্ধ সেটা আগেই বলে রাখছে স্যার যে এই লিমিটে থাকবে, এখন তাকে কিন্তু আপনি স্যার কিছু বলার সুযোগ নেই। আমার কিছু আমার এমনি বলার কিছু, আমরা কিন্তু ওটা অ্যাজ এ ইনফরমেশন নেই, এটাকে এই না যে আমি তাকে বাধ্য করতেছি, তারা আমাকে দিতে হবে যে কি কারণ, তার কারণে এক্ষেত্রে কেন দুশোটা বাংলাদেশ ব্যাংকে আমাকে জানাতে হয় যে তার কি পরিমাণ টাকা এখান থেকে যাচ্ছে। এটা আমার আমার সার্টিফিকেশন ছাড়া টাকাটা তারা ট্রান্স দিতে পারছে না, ওই জন্য কিন্তু এই ইনফরমেশনটা আমার দরকার, আমার রেগুলেটরি ফাংশনের জন্য কিন্তু এই ইনফরমেশন দরকার না। কিন্তু সেই দেখি রেগুলেটরির মধ্যে আনার কোনো সম্ভব না এটা, তাহলে এটা ইন্টারন্যাশনাল নর্মসে পড়ে না, এটা আবার পরে হলো বিজনেস ইয়া সলিউশন হিসেবে দেখতে হবে। এটাতে এটা নিয়ন্ত্রণ করতে হলে আসলে এখানে অনেক কিছু ব্যাপার আছে, যেমন আমি যখন এবার জানতে চাইলাম তোমার ভাড়া কেন বাড়াইছো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্যাপাসিটি ভার্সেস ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি, ওইটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কোভিড পরবর্তী কস্ট বেড়ে গেছে, এর ভিতরে বাংলাদেশে তাদের কাছে কস্টটা তাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, যেহেতু আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং যে কস্ট বিমান নেয় ওইটাও বিমান বাড়িয়েছে এবং বাইরে অন্য সব দেশেও বাড়ানো হয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের ফিউল কস্ট ইজ ভেরি হাই, আমাদের অন্য দেশের তুলনায় বাংলাদেশে যে ফিউলটা বিক্রি হয় বেশি দামে বিক্রি হয়, তো এই কয়েকগুলো এবং তাদের অপারেশন কস্ট বেশি, কারণ তাদের এখন যে ম্যান পাওয়ার কোভিডের পরে এইটাতে তাদের কস্ট বেড়ে গেছে, মেনটেন্যান্স কস্ট বেড়ে গেছে প্লেনের, তো এগুলো অনেকগুলো কারণ তারা ইয়ে করেছে আর কি, এক্সপ্লেন করেছে। তারপরে যদি তারপরেও যদি আশা করছি যে সামনে যেহেতু এখন কোভিডের পরিস্থিতি ভালো হয়েছে, তাদের সিট ক্যাপাসিটি আমরা যদি একটু বাড়াই দিই, যেটা বাড়ানোর পরিকল্পনা করতেছি, হয়তো বা বাড়াটা কিছুটা কমে আসবে।